বন্ধুরা, প্রথমে এক চামচ ঘি দিয়ে তারপরে এক কাপ সুজি দিয়ে দিলাম। সেই সুজিটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে যাতে দলা পেকে না যায় সেটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়ানো হয়ে গেলে সেটাকে শুকাতে হবে। শুকানোর পরে একটা থালাতে নামিয়ে নিলাম। নামানোর পরে ওটাকে হাত দিয়ে অল্প গরম অবস্থাতে ঘষে মাখতে হবে। মাখার পর সেটাকে চমচম আকারে করে নিতে হবে। চমচম আকার হয়ে গেল কড়া। এরপর তেল গরম বসালাম সাদা তেল। তারপর আস্তে আস্তে সেই চমচমগুলি ছেড়ে দিলাম। কম আঁচে ভাজতে হবে। কম আঁচে ভাজার পর সেটা একটু লালচে লালচে হবে। একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে সেই চমচমগুলিকে নামাবো। নামানোর পরে তারপরে শিরা জাল দিব। সেখানে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম রেড ফুড কালার। এটা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। আমি দিলাম দেখতে ভালো লাগবে জন্য। এভাবেই আমার চমচম হয়ে গেল। কিন্তু 10 মিনিট ঢেকে রাখতে হবে। অল্প জাল দেওয়ার পরে 10 মিনিট ঢেকে রাখার পরে তারপরে উঠাতে হবে।